আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি কাচকি মাছের ফ্রাই অথবা কাচকি মাছের সালাদ রাঙামাটির হোটেলগুলোর বিখ্যাত একটি খাবার এই কাচকি মাছের ফ্রাই ভীষণ মজাদার এই কাচকি মাছের ফ্রাই যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি আমি অনুরোধ করব একবার হলেও এই কাচকি মাছের রেসিপিটি ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে সেই সাথে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গুন্টিটি করে রাখবেন কাজকি মাছে ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচকি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো মাছের সাথে লবণ হলুদ খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি সব কিছু মাখিয়ে নিয়েছি এবার চুলো একটি প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি আগে থেকে মেখে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তেলের সাথে আলতো হাতে একটু ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মচমচে হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব খুব বেশি নাড়াচাড়া করছি না আমি আলতো হাতে তেলের সাথে ভালো করে মিশিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে আমি মাছগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি যেহেতু কাচকি মাছটা একটু নরম আর ছোট তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলেই মাছটা খুব তাড়াতাড়ি মচমচে হবে আমি মাছটাকে একদমই মচমচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে একটু ঝরিয়ে নিচ্ছি এই তেল দিয়ে যে কোনো মাছ রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন তেলটাকে সরিয়ে আমি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম এ পর্যায়ে একটু কম পরিমাণেই লবণ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল সব কিছু দিয়ে আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি খুব জোরে চেপে চেপে মাখাচ্ছি না এতে করে পানি বের হয়ে যাবে আমি আলতো হাতে সব কিছু মাখিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাচকি মাছগুলো কাঁচকি মাছটাকেও আমি আলতো হাতে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিব এই রেসিপিটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন এতে করে খুব মচমচে থাকবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে ভীষণ মজার কাচকি মাছের ফ্রাই আমরা অনেকেই অনেক অঞ্চলের বিখ্যাত খাবার খেয়েছি আমি অনুরোধ করবো রাঙামাটির এই বিখ্যাত খাবারটিও আপনারা একবার হলেও ট্রাই করবেন গরম ভাতের সাথে এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে এতটাই মজাদার এই কাচকি মাছের ফ্রাই আমার আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে সেই সাথে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ